ফ্রাউনকন্যার চুল আঁচড়ানোর কাজে নিয়োজিত ছিল এক মহিলা। কোনো একদিন ফ্রাউনকন্যার চুল আঁচড়ানোর সময় সহসা চিরুনি তার হাত থেকে মাটিতে পড়ে গেল। তা উঠাতে গিয়ে আনমনে তার মুখ থেকে বের হয়ে পড়ল বিসমিল্লাহ আল্লাহু আকবার। এ কথায় ফ্রাউনের কন্যা সন্দেহ হলে জিজ্ঞাসা করল, ফ্রাউন ছাড়াও কি তোমার কোনো আল্লাহ আছে নাকি? দাসী জবাবে বলল, আমার আল্লাহ সেই যে ফ্রাউনেরও আল্লাহ, শুধু ফ্রাউন নয়, সে আকাশ জমিনেরও আল্লাহ, তিনি একক, তার কোনো শরিক নেই। একথা শুনে রাগে ফ্রাউনের কন্যা অগ্নিশর্মা হয়ে পিতার কাছে গিয়ে বলল, আব্বা, আমার চুল বিন্যাসকারিণী বলে কি আমার আল্লাহ সেই যে ফ্রাউনেরও আল্লাহ, আসমান জমিনেরও আল্লাহ, তার কোনো শরিক নেই। ফ্রাউন বলল, এক্ষুনি তাকে হাজির করো। সাথে সাথে তাকে হাজির করা হলো, সেও নির্ভয়ে হাজির হলো। আজ তার আল্লাহর প্রতি ভালোবাসার ইমানি পরীক্ষার দিন, এতে প্রাণ দিতে হলে দেবে, তারই ভালোবাসায় যদি জীবন দেওয়া যায় তবেই তো ধন্য। ফ্রাউন জিজ্ঞেস করল, তুমি আমাকে ছাড়া অন্য কারো ইবাদত করো? তিনি বললেন, হ্যাঁ। ফ্রাউন বলল, সে আল্লাহকে ছেড়ে এখনই আমার সামনে আল্লাহই স্বীকার করো। তিনি বললেন, না, কিয়ামত পর্যন্ত তা আমার দ্বারা সম্ভব হবে না। নির্দেশ দেওয়া হলো তাকে শিকল দিয়ে বেঁধে ফেলার। তৎক্ষণাৎ তাকে শুইয়ে তার হাত ও পায়ে শিকল বাঁধা হলো। তারপর আল্লাহওয়ালাদেরকে কষ্ট দেওয়ার জন্য যে বিষাক্ত সাপ বিচ্ছু রাখা হতো তাও এনে তার উপর ছেড়ে দেওয়া হলো। বলা হলো, এখনও সময় আছে, তোমার আল্লাহকে ছাড়ো, নতুবা তোমাকে লাগাতর এই শাস্তি দেওয়া হবে। তিনি বললেন, তুমি আমাকে যত পারো শাস্তি দিয়ে দেখো, আল্লাহর প্রতি ভালোবাসা এক বিন্দুও কমবে না, বরং বাড়বে। ইমানের অবস্থা এই রকম যে যখন তার স্বাদ কোনো অন্তরে প্রবেশ করে তখন তা আর বের হয় না। হে ফ্রাউন, শুনে রাখো, তুমি যদি বছরের পর বছর আমাকে শাস্তি দিতে থাকো তবুও আমি আমার মহান প্রভুকে পরিহার করব না। এ নেক মহিলার পাঁচটি সন্তান ছিল, একটি ছিল দুগ্ধপোষ্য। ফ্রাউন তাকে উচিত শিক্ষা দিতে সন্তানদেরকে তার মায়ের সামনে এনে প্রথমে বড় সন্তানকে গরম তেলের পাতিলে ফেলে দেয়। তারপর বলল, এখনও সুযোগ আছে, নতুবা সব সন্তানকে হারাবে, তোমার দুগ্ধপোষ্য এই শিশুকেও হত্যা করা হবে। তিনি বললেন, তুমি যাই করো, তবুও আমি আল্লাহকেই ছাড়ব না। একথা শুনে হুকুম দেওয়া হলো, পরপর চারটি শিশুকে গরম তেলে ফেলে দেওয়া হলো। আর কিছুক্ষণ পরেই ভেসে উঠছিল তাদের হাড়গুলো। দুগ্ধপুষ্ট শিশু সন্তানটি মায়ের বুকের ওপর চড়ে দুধ পান করছিল, তাকেও টেনে হেঁচড়ে নিয়ে যেতে ধরল। এ অবস্থা দেখে মায়ের চোখে পানি আর ধরছিল না। ছয় মাসের এই শিশুর মুখ থেকে কথা বের হলো, বলল, মা, কেন কাঁদো? জান্নাত তোমার জন্য সুসজ্জিত করা হচ্ছে, মা জান্নাতে পৌঁছে আল্লাহর দিদার হাসিল হবে। এখনও কথা বলতে পারে না এমন শিশুর মুখ থেকে এ কথা শুনে মা অবাক হলেন, ইমান আরও মজবুত হলো। জালিমরা শিশুটিকে হত্যা করল, এরপর তাকেও গরম তেলে ফেলে দেওয়া হলো। মা প্রভুর ডাকে সাড়া দিয়ে চির জান্নাতবাসিনী হলেন। তফসিরে দূরে মানসুরে আছে, রাসুল সাল্লাল্লাহু সাল্লাম যখন মিরাজে যাচ্ছিলেন, বুরাক মিশরের কাছাকাছি এক ময়দানে পৌঁছল, তখন জান্নাতের খুশবু তিনি অনুভব করলেন। বললেন, খুব সুন্দর ঘ্রাণ পাচ্ছি, মনে হয় এটা জান্নাতের সুঘ্রাণ। জিব্রাইল আলাইহিস সালাম বললেন, জান্নাত তো অনেক দূরে, মনে হয় ফ্রাউন কন্যার কেশ বিন্যাসকারিণী মহিলার কবর থেকে এ সুঘ্রাণ আসছে। সুবহানাল্লাহ। দেশি এবং প্রবাসী ভাই ও বোনেরা, আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করুন। ধন্যবাদ সবাইকে।